আবারও স্বাগতম তোমাদের নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে ক্রিকেট। তো আজকে যে ক্রিকেট ম্যাচটা হলো আয়ারল্যান্ড বনাম বাংলাদেশ যে টি টোয়েন্টি ম্যাচটা হলো, তো ভিডিওটা মানে ম্যাচটা দেখেছি। তো সত্যি কথা বলতে কি আজকে মানে বাংলাদেশ করছে কি সেটাই তো বুঝতে পারছি না। এত দারুণ খেলছে, এত আর লিটন দাস এত মানে ফুল ফর্মে আছে এখন, ঠিক আছে, লিটন থেকে শুরু করে তাসকিন, সাকিব দা, তারপরে রনি তালুকদার, সবাই মিলে মানে টিম কম্বিনেশন যে কি দুর্দান্ত খেলা দেখাচ্ছে। তো আমরা এখন ছোট্ট একটা নিউজ চ্যানেলের একটা প্রতিবেদন দেখব, দেখার পরে তারপর বাদ বাকি আরো যে মানে এই খেলা নিয়ে আরো বিস্তারিত আমরা আলাপ করব। তত সময় তোমরা আমাদের সাথে থেকো এবং ভিডিওটা আমাদের সাথে থেকে এনজয় করো। তো চলো আগে প্রতিবেদনটা আমরা একটু দেখে আসি, তো তারপরে আমাদের চর্চা চালু থাকবে। চলো, ওয়ান টু থ্রি, লেটস গো। বাংলাদেশের পেস আক্রমণের অন্যতম নেতা হাসান মাহমুদের অমর বাণী, তিনি প্রতিপক্ষের উইকেট পাবার পর কেন উদযাপন করেন না তার ব্যাখ্যায় গিয়ে বলেছিলেন, ব্যাটসম্যানের যদি মন খারাপ হয়। ভাগ্যিস হাসানের দর্শনে দীক্ষিত নন লিটন কুমার দাস, রনি তালুকদার। প্রতিপক্ষের বোলার মন খারাপ করবে সেটা যদি কোনোভাবে মাথার মধ্যে থাকতো, তাহলে যেভাবে আজকে পিটিয়েছেন, বলে ছাল তুলে ফেলেছেন দুই ব্যাটার মিলে, সেটা আর সম্ভব হতো না। একটার পর একটা রেকর্ডের সাক্ষী হয়েছে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, যেখানটায় নেতৃত্বে এলকেডি। আইপিএলে যাবার আগে যেভাবে তার ব্যাটকে শান দিলেন, এক কথায় অসাধারণ। ১৬ বছর আগে যে রেকর্ড গড়েছিলেন 2007 সালে মোহাম্মদ আশরাফুল 20 বলে টি টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে কুইকেস্ট 50 করার, সেটাকে ভেঙে দিয়েছেন দুই বল কম খেলে 18 বলে 50 করে। 18 বলে নিজের যেমন 50 করেছেন, বাংলাদেশ দলেরও 50 রান পূরণ হয়েছে মাত্র 21 বলে। বাংলাদেশ দলের 100 রান পূরণ হয়েছে দুই ওপেনারের কল্যাণে। আজকে দুর্দান্ত খেলেছে বাংলাদেশ, আজকে বলবো কেন পুরো সিরিজটাই। বাংলাদেশ দলের দুই ওপেনার মিলে নতুন পার্টনারশিপের রেকর্ড গড়েছেন 124 রানের। কত রেকর্ড, রেকর্ডের পর রেকর্ড। 200 উপরে স্ট্রাইক রেটে ব্যাট করা লিটন শেষ পর্যন্ত কেন সেঞ্চুরি করতে পারলেন না, সেটা যেন একটা বড় আক্ষেপ। সবচেয়ে দুঃখের বিষয়, কত দারুণ বল, কত কঠিন বলগুলোকে লিটন সপাটে বাউন্ডারির ওপারে পার করে দিচ্ছিলেন, কিন্তু পুরো ইনিংসের সবচেয়ে বাজে যে বলটা এলো, সেই বলটাতেই তিনি আসলে বাজে একটা শট খেলে আউট হয়ে গেলেন 83 from 41 balls। আজকে লিটনের এই 17 রানের আক্ষেপ, 83 করা, 100 করতে না পারা, 2016 পর আরও একটা সেঞ্চুরির অপেক্ষা টি টোয়েন্টিতে ধর্মশালায়, যেবার ওমানের বিপক্ষে বিশ্বকাপের কোয়ালিফায়ারে তামিম ইকবাল করেছিলেন, তার পাশে নিজের নামটা বসানোর যে সুবর্ণ সুযোগ, লিটন কুমার দাস যেন সেটাই হেলায় হারিয়েছেন। যে সেঞ্চুরির আক্ষেপের কথা বলা হচ্ছিল, সেই আক্ষেপ যেমন আছে, একই সাথে লিটনের ক্যারিয়ারের এর আগের ব্যক্তিগত সর্বোচ্চ যে 70 রান ছিল সেটাকেও তিনি টপকে গেছেন 83। একটু আগে যেটা বলছিলাম, 100 হতে না পারাই যেন আজকের দিনে লিটন কুমার দাসের পুরো বাংলাদেশের সাপোর্টারদের মন খারাপের কারণ। আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ এমন একটা পর্যায়ে আছে যেন ম্যাচের পর ম্যাচ গড়ায় এবং একটার পর একটার রেকর্ড হয়। এর আগে মুশফিকুর রহিম, তিনি ওয়ানডেতে বাংলাদেশে কুইকেস্ট 100 রেকর্ড করলেন, ফর্মেট ছোট হয়েছে, 50 ওভারের ম্যাচ 20 নেমে এসেছে, কুইকেস্ট হাফ সেঞ্চুরির রেকর্ডটা গড়ে ফেললেন লিটন কুমার দাস। এর আগে টানা দুই ম্যাচে দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড বাংলাদেশ ভেঙেছে, গড়েছে। 20 ওভারই ক্রিকেটে পাওয়ার প্লে যেন সবচেয়ে বড় আক্ষেপের নাম। বাংলাদেশের 30-40 রান করতে 3-4টা উইকেট চলে যাবে, পরের ব্যাটাররা চাপে থাকবে এবং তারপর শেষ পর্যন্ত স্কোরটা 150 হবে না, সেই জায়গা থেকে টিম টাইগার্স বেরিয়ে এসেছে। কুইকেস্ট 50, কুইকেস্ট 100, দলীয় ব্যক্তিগত কুইকেস্ট 50, ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর, দুই ব্যাটসম্যানের স্ট্রাইক রেট কারো 200 উপরে আর কারো 200 ছুঁই ছুঁই, কবে এমন ছিল গবেষণার বিষয়। সেই গবেষণা আপাতত না করে কিছুটা হলো আত্মতৃপ্তিতে ভুগতেই পারি রেকর্ডের দিনে। রিয়াসুদ আজিম, 71। আজকে যে খেলাটা হলো বন্ধুরা, আজকে খেলাটা কিন্তু দুর্দান্ত খেলা হয়েছে এবং আজকে যে খেলাটা রেকর্ডের পর রেকর্ডই হচ্ছে, যখন থেকে আয়ারল্যান্ড এসেছে, আয়ারল্যান্ড আসার পর থেকে শুধু রেকর্ডের রেকর্ড হচ্ছে। প্রথমে আমি প্রথম টি টোয়েন্টিটা আমি দেখেছি, তো আজকে যে খেলাটা হচ্ছিল সেটা তো আমি অধীর আগ্রহে বসেছিলাম কখন ম্যাচটা চালু হয়, কিন্তু
দুর্ভাগ্যবশত ওটা কিন্তু বৃষ্টির কারণে বন্ধ হয়ে গেছিল। তারপরে ম্যাচটা কিন্তু 17 ওভারে নিচে নামিয়ে নিয়ে আসে। তারপর থেকে শুরু হয় লিটন এবং রনি টান্ডব। তো প্রথমে আয়ারল্যান্ড আয়ারল্যান্ড টসে জিতে ব্যাট করতে দিয়েছিল, কিন্তু আয়ারল্যান্ড কখনো কল্পনাও করতে পারেনি যে ওদের সঙ্গে হবে এটা কি। এটা তো যদি বলি লিটন, কিন্তু লিটনের কথা বলি, লিটন কিন্তু খুবই ফাইনেস্ট একজন ক্রিকেটার, আর খুব তাড়াতাড়ি ওকে মানে আমি ওয়ার্ল্ড বেস্ট মানে ব্যাটার হিসেবে দেখতে চাই, আর সেটা খুবই দ্রুত হয়ে যাবে আশা করি। কারণ হচ্ছে যে লিটনের খেলাটা আমার খুব দুর্দান্ত লাগে। আমার বাংলাদেশের দুটো প্লেয়ারকে খুব ভালো লাগে, এক হচ্ছে সাকিব আল হাসান আর এক হচ্ছে লিটন দাস। তো দুজনে আজকে খুব মানে ফর্মের তুঙ্গে আছে, মানে আজকে তো ছিলই মানে বরাবরই ইংল্যান্ড ইংল্যান্ডকে ডিফিট করার ডিফিট যখন করছিল তখন থেকেই কিন্তু ফর্মে আছে। আর আজকে যদি বলি রেকর্ডের কথা, তো প্রথমে আসি সাকিব আল হাসানের রেকর্ডের কথা। তো উনি টপ গেটিং উইকেট টেকার হয়ে গেছেন পুরো ওয়ার্ল্ডের ভিতর, এক নম্বর, আর ওডিআইতে তো এক নম্বর অলরাউন্ডার অলরেডি আছেন। তারপরে দ্রুত সেঞ্চুরি করা যেটা বললো উনি, যে আরশাফুল ছিল, উনি 2007 সালে ওয়েস্ট ইন্ডিজের খিলাফ এগেনস্টে 20 বলে 50 করেছিল। 16 বছর পরে গিয়ে সেই রেকর্ডটা কিন্তু ভেঙে দিল একদম। লিটন দাস কি দুর্দান্ত মানে ব্যাটিং করেছে, মানে ব্যাটিং দেখলে মনে হয় যে মানে খেলাটা মানে এত সহজ, এত দারুণভাবে ব্যাটিং করে। তো নেক্সট সুপার মানে সুপারস্টার নেক্সট বলবো না, সুপারস্টার তো অলরেডি হয়ে গেছে বাংলাদেশের, আর এটা ওয়ার্ল্ড সুপারস্টার হতে যাচ্ছে লিটন দাস। তো উনি পরত তার মানে যে ট্যালেন্ট সেটা দেখিয়ে যাচ্ছে, আর কলকাতা কেকারের জন্য কেকারের হয়ে খেলবে, তার জন্য আমরা অধীর আগ্রহে বসে আছি তার খেলা দেখার জন্য। মানে বিগত কিছু বছর 2015 ওয়ার্ল্ড কাপ থেকে বাংলাদেশ যেভাবে ক্রিকেটে মানে উন্নতি করেছে এটা কিন্তু চোখে পড়ার মতো। আর সব থেকে আমাদেরও ভালো লাগে এই জন্য, কারণ হচ্ছে যে আমরা বাঙালি, সেই হিসেবে কিন্তু যখন মানে ইন্ডিয়ার পরে আমরা বাংলাদেশকে কিন্তু আগে রাখি পরে রাখি, কারণ হচ্ছে যে যখন ইন্ডিয়া ইন্ডিয়া কোনো খেলাতে যেতে তখন কিন্তু আমাদের ভালো লাগে, তারপর বাংলাদেশ জিতলে কিন্তু আমাদের ভালো লাগে, কারণ বাঙালি তো বাঙালি, ঠিক আছে, ভালো লাগা একটা কাজ করে। তো সব মিলিয়ে মানে খেলাটা মানে খুবই পছন্দ হয়, আর আর এখন যে খেলা মানে উপহার দিচ্ছে বাংলাদেশ টিম এটা মানে ভাষায় প্রকাশ করা যায় না। আর আশা রাখছি যে 2023 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ ভালো কিছু একটা করবে, সেই আশায় আছি। এবং সাকিব দা আর লিটন দাকে তো আইপিএলে দেখার জন্য মুখিয়ে আছি। আর তোমরা যারা মানে এই যে খেলার ভিতরে যারা মানে হেড ফেলাও মানে কথা চালাচালি এগুলো না করাই বেটার, এগুলো থেকে দূরে থাকো, খেলাটা এনজয় করো, ব্যাস দুই দেশের ভ্রাতৃত্ব বোধ বজায় থাকুক, এটাই ব্যাস। আর তোমাদের যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে তোমার সঙ্গে নতুন পরবর্তী কোনো একটা ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো।